আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে একটি আসন বা পাপোশের বর্ডার ডিজাইন করতে হয় সেটাই করে দেখাবো। আমি এজন্য নিয়ে নিয়েছি উলের সুতা, একটা সুই, পাটের ফেব্রিক আর কাঁচি। এগুলো আমার মূলত কাজের জন্য প্রয়োজন হবে। চলুন তাহলে কাজটা শুরু করি। দেখেন, প্রথমেই আমি দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ছাড়বো, ছেড়ে এভাবে করে সুতাটা একটা বিন্দু থেকে তুলে নিব। এবার দেখেন, এই বিন্দুটার পাশে এক দুই, এবার এই বিন্দুটা থেকে নিচের দিকে এক দুই, এখানে একটা আর করে ফোর দেব। এই বিন্দুটা বাদ দিয়ে উপরের যে বিন্দুটা আছে এখান থেকে আবার সুতাটা আমি বের করে নিব। এভাবেই আমি একটা আর করে ফোর দেব। এবার দেখেন, নিচের যে বিন্দুটা আছে এখান থেকে পাশে দুইটা ঘর বুনবো, উপরের বিন্দুটা থেকে নিচে দুইটা ঘর বুনবো। এভাবে এখানে একটা আর করে ফোর দিয়ে একটা ক্রস তুলে নিব। এই দেখেন, ছোট একটা ক্রস তুলে নিলাম। এবার এই ক্রসটা থেকে উপরের লাইনে আমি যাব। এই জন্য দেখেন, পাশ থেকে একটা ক্রস বাড়বে, এজন্য এখান থেকে এই বিন্দুটা থেকে পাশে এক দুই, এখান থেকে উপরে এক দুই, এই বিন্দুটা থেকে আমি আমার সুতাটা তুলব। দেখেন, বাঁ পাশ থেকে আমার একটা ক্রস বাড়ছে, এজন্য আমি এভাবে তুলেছি। এবার একই নিয়মে আমি এখানে একটা ক্রস তুলব। এই দেখেন, এবার এই ক্রসটার পাশ থেকে দেখেন এখান থেকে সুতাটা তুলে নিচ্ছি, কারণ এই ক্রসটার পাশে আমি আরেকটা ক্রস তুলব। একইভাবে দুইটা দুইটা ঘর কুনে আমি এখানে একটা ক্রস তুলে নিলাম। এবার এই ক্রসটার পাশে আমি আরেকটা ক্রস তুলব, এজন্য এইভাবে করে আমি একই নিয়মে আরেকটা ক্রস তুলে নিলাম। এভাবে একটা লাইনে আমি তিনটা ক্রস তুললাম। এবার এ পাশে আবার এখান থেকে একটা ক্রস বাড়ছে, দেখেন একইভাবে আমি দুইটা দুইটা ঘর গুনে বাড়িয়ে নিলাম। এবার এই লাইনটাতে এক দুই, আমি এক পাশ থেকে ফোরগুলো দিচ্ছি, তিন চার, দেখেন দুইটা দুইটা ঘর গুনে এক পাশ থেকে ফোরটা প্রথমে দিচ্ছি, পাঁচ। এভাবে এই লাইনটাতে আমি পাঁচটা ক্রস তুলব। এবার দেখেন, নিচে দুইটা দুইটা ঘর গুনে আমি বিপরীত পাশ থেকে ফোর দিচ্ছি, দুইটা দুইটা ঘর গুনছি একই নিয়মে। এভাবে আমার একটা একটা ক্রস হয়ে যাচ্ছে। এই লাইনটাও আমার কমপ্লিট হয়ে গেল। নিচে একটা, তারপরে তিনটা, তারপরে পাঁচটা। এবার এ পাশ থেকে আমার একটা ঘর কমছে, দেখেন ক্রস কমছে, এজন্য আমি এ পাশের ক্রসটা কমিয়ে এখান থেকে এক দুই তিনটা ক্রস তুলে নিব। এই পাশ থেকেও আমার একটা ক্রস কমে আসবে। তিনটা ক্রস হয়ে গেল। এবার উপরের লাইনে যাচ্ছি, দুই পাশ থেকে দুইটা ক্রস আমি কমাবো, কমিয়ে মাঝখানে একটা ক্রস তুলব। এভাবে আমি ডিজাইনটা করে নিব। দেখেন, এবার মাঝখানের যে ক্রসটা আছে, মানে পাঁচটা ক্রসের যে লাইনটা, এই লাইনটার থেকে এপাশ থেকে আমি একটা ক্রস তুলব। এবার এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলব। এবার এই ক্রসটার নিচে আমি আরেকটা ক্রস তুলব, একইভাবে সমান করে। এই দেখেন, এবার এই ক্রসটার মাঝখানের যে ক্রসটা আছে এই ক্রসটার পাশে এক দুই তিন চার পাঁচটা ক্রস আমি তুলব। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। দেখেন, এই লাইনটাতে পাঁচটা ক্রস। এবার নিচের লাইনে আমি এক দুই তিনটা ক্রস তুলব, দুই পাশ থেকে আমি দুইটা ক্রস ছেড়েছি। এবার এর নিচের লাইনে আমি একটা ক্রস তুলব। এই ডিজাইনটা কিন্তু প্রথমে আমি যে ডিজাইনটা করেছি ওটার মতোই। এবার আমি এই লাইনটার উপরে দেখেন এপাশ থেকে একটা ক্রস ছাড়ছি, ছেড়ে এখানে তিনটা ক্রস তুলব, এক দুই
3। এর উপরে আমি তুলব একটা ক্রস, দুই পাশ থেকে দুইটা ছাড়ব। এই এভাবেই আমি একটার পাশে আরেকটা, একটার পাশে আরেকটা ডিজাইন তুলব। এখানে দেখেন মাঝখানের যে লাইনটা আছে, এই লাইনে এ পাশে একটা ক্রস, এর উপরে একটা ক্রস, এই ক্রসটার নিচে আরেকটা। এই প্যাটার্নেই মূলত আমার কাজটা হবে। প্রথমে একটা ডিজাইন হবে, তারপরে লম্বা লাইন, তারপরে আবার ডিজাইন, এভাবেই একটার পাশে একটা আমি তুলে যাব। দেখেন এইভাবেই আমি একটা বর্ডার ডিজাইন করব, একটা আসন বা পাপোশের সুন্দর সিম্পল বর্ডার। আমার কাছে মূলত সিম্পল বর্ডারগুলোই ভালো লাগে, এজন্য আমি আপনাদেরকে সিম্পল বর্ডারগুলোই করে দেখাই। আমার ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।